बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम केमन आछो शिक्षार्थी बंधुरा आशा करी सबाई भालो आछो आमिओ भालो आछि आलहामदुलिल्लाह आज के तुम्हारे साथे आमार अष्टम श्रेणी बांग्लादेश विश्व परिचय अष्टम अध्याय पार्ट आठ निये आमरा आलोचना करब दुर्योग मोकाबेलाय करणीय आमरा आगे जेनेछि भौगोलिक अवस्थान और प्राकृतिक वैशिष्ट्यर कारणे बांग्लादेश एकटि दुर्योग प्रवण अंचल এদেশের মানুষ যুগ যুগ ধরে দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে আছে প্রাকৃতিক দুর্যোগকে বেশিরভাগ ক্ষেত্রে রোধ করা যায় না তবে উপযুক্ত পূর্ব প্রস্তুতি ও কর্মপরিকল্পনা গ্রহণ করে এসব দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবেলায় করণীয় দুর্যোগ পূর্ব করণীয় দুর্যোগ আবার দুইভাবে দুর্যোগকে মোকাবেলা করণীয় একটা হলো দুর্যোগের পূর্বে আর একটা দুর্যোগকালীন দুর্যোগ পূর্ব করণীয় যথাযথ উঁচু জায়গায় বসত ভিটা গোয়ালঘর হাঁস মুরগির ঘর তৈরি করতে হবে নদী তীরবর্তী এলাকায় বেড়িবাঁধের ভিতরে ও সমুদ্রের উপকূল অঞ্চলে বেষ্টনীর ভিতরে বসত ভিটা তৈরি করতে হবে বাড়ির চারপাশে ঝোপঝাড় গাছপালা ঢুলকুমলি ধনচা ইত্যাদি গাছ লাগাতে হবে এসব গাছ বন্যার স্রোত অনেকটা প্রতিরোধ করতে পারে ঘরের ভিতর উঁচু মাচা ও কাটাতন তৈরি করে তার উপর খাদ্যশস্য বীজ ইত্যাদি সংরক্ষণ করতে হবে যাতে করে পানি ঢুকলেও এগুলো নষ্ট না হয় প্রতিটি পরিবারে দা খন্তি কুড়াল কোদাল ঝুড়ি নাইলনের দড়ি বাঁশের চাটাই টিনের ভাঙা টুকরা আলগা চোলা রেডিও টর্চ লাইট ও ব্যাটারি জোগাড় করে রাখতে হবে পুকুরের পার উঁচু করতে হবে টিউবওয়েল ও ল্যাট্রিন যতটা সম্ভব উঁচু স্থানে বসাতে হবে প্রয়োজনে অতিরিক্ত পাইপ লাগিয়ে টিউবওয়েলের মুখ উঁচু করতে হবে শুকনা খাবার যেমন চিরা মুড়ি খই গুড় ও প্রয়োজনীয় ওষুধপত্র বিশেষ করে খাবার স্যালাইন ঘরে মজুত করে রাখতে হবে দুর্যোগকালীন সময়ের জন্য কিছু পরিমাণ ভূখাদ্য সংরক্ষণ করতে হবে পরিবারের প্রতিটি সদস্যকে সাঁতার শেখার ব্যাপার উৎসাহী করতে হবে বন্যা বা ঝড় জলোচ্ছ্বাস মৌসুমের আগে বসত ভিটা মেরামত বিশেষ করে খুঁটি মজবুত করতে হবে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রের খোঁজ রাখতে হবে সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে হবে সতর্ক সংকেত ও তার ব্যাখ্যা সম্পর্কে জানতে হবে এলাকার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে দুর্যোগকালীন করণীয় বন্যা শুরু হলে নিয়মিত পানি বাড়া বা কমা পর্যবেক্ষণ কিংবা এ সম্পর্কে খোঁজখবর রাখতে হবে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের প্রতি মনোযোগ দিতে হবে বন্যার সময় প্রয়োজনীয় জিনিসপত্র পলিথিন ও পলিথিন রোধক প্যাকেটে মুড়ে ঘরের চালের নিচে পাটাতনে রাখার ব্যবস্থা করতে হবে দুর্যোগ ঘূর্ণিঝড়ে পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গে খাবার পানি কলসিতে ভরে ভালো করে ঢেকে পলিথিন দিয়ে বেঁধে সেই সাথে কিছু শুকনো খাবার চিরা মুড়ি গুড় ইত্যাদি পাত্রে ভরে ভালো করে পলিথিন ও প্লাস্টিক ব্যাগে মুড়ে মাটি নিচে পুঁতে রাখতে হবে গবাদি পশু হাঁস মুরগিকে উঁচু স্থানে সরিয়ে রাখতে হবে বন্যায় বাড়িঘর ডুবে গেলে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হবে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ক্ষেত্রে 1, 2, 3, 4, 9 সতর্ক সংকেত পর্যন্ত আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই তবে 5, 9 বিপদ সংকেত শোনার পর শিশু বৃদ্ধ প্রতিবন্ধী মেয়েদের আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে মহাবিপদ সংকেত শোনার পর সবাইকে অবশ্যই আশ্রয়কেন্দ্রে যেতে হবে দুর্যোগে বিশুদ্ধ নিরাপদ পানি পান করতে হবে যে টিউবওয়েলের মুখ পাইতে ডুবেনি এমন টিউবওয়েলের পানি পান করা নিরাপদ প্রয়োজনে পানি ভালোভাবে ফুটিয়ে কিংবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে অথবা ফিটকিরি দিয়ে পানি পান করতে হবে যে কোনো দুর্যোগ সময় ছোট শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে অসুস্থ প্রতিবন্ধী গর্ভবতী নারী ও বৃদ্ধদের প্রতি অধিক যত্নশীল হতে হবে বন্যাকালীন সময়ে যাতায়াতের জন্য নৌকা না থাকলে কলা গাছের ভেলা তৈরি করে নিতে হবে পরিবারের সকল সদস্যকে বিভিন্ন সংক্রমণ রোগের টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে আশ্রয়কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করে সামাজিকভাবে উদ্যোগী হতে হবে আশ্রয়কেন্দ্রে ল্যাট্রিন ও পয় নিষ্কাশন ব্যবস্থা যাতে যথাযথ থাকে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে নিজের সুযোগ সুবিধা বড় করে না দেখে সবার প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ করতে হবে সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ